স্যার আজকে ইলেকশনের ব্যাপারে কি বলবেন স্যার আপনি? কোন জায়গাতে বাধা বিঘ্ন চলতেছে নাকি? প্রথম ছুটে শ্রীলঙ্কাতে এবং মাস্তিতে কিছু বর্তমান রুলিং মানে বিজেপিরা কিছু বাধাপ্রাপ্ত করেছিল, যেমন মাস্তি 17 নম্বরে এবং শ্রীলঙ্কা 34 এবং আপনার ওই কয়েকটা সেন্টারেই করেছিল। তারপরে সাবের হয়েছে আখা প্রসেসর টেকামে করে, তারপরে এবং রিটার্নিং অফিসারের হস্তক্ষেপে সাবের হয়েছে, এখন তো পিছু। ঠিক আছে, আপনার পার্সেন্টেজ কত কাস্টিং হয়ে গেছে? আমি এখনও সব জায়গাতে যেতে পারি না, কিছু কিছু জায়গাতে ভালো পার্সেন্টেজ হয়েছে, আমি এখন অবধি সব জায়গাতে দিতে পারি না। এই জায়গাতে এসে দেখলাম অনেকটাতে বুড়াদা এখানে ফোন নম্বরটা জানি, হয়তো প্রচুর মানুষের লাইন, পার্সেন্টেজ হয়তো এখানে খারাপ থাকবে, কিন্তু অনেকগুলোতে ভালো হয়েছে পার্সেন্টেজ। মনুর পপার দিয়ে ভালো হয়েছে, মাস্টিকও ভালো হয়েছে, এদিকে দুমাসরা তো ভালো হয়েছে, পরাতিসরা এখন আমি গিয়ে আসতে বলতে পারবো কত পার্সেন্টেজ। এখন পর্যন্ত আপনার কনসিস্টেন্স যে মনুসলিং তাতে তো পিসফুলি চলতেছে না? হ্যাঁ, আপনি যে জনসাধারণকে কি মেসেজ দেবে একটু আজকে যে ইলেকশনের মধ্যে? আমি আশাবাদী 6 নম্বর মনোজ চ্যালেঞ্জটা থেকে, সবসময় এই কেন্দ্রটা কংগ্রেসের পক্ষে ছিল, আমি আশাবাদী এই কেন্দ্র থেকে সবাই কংগ্রেসের প্রার্থীর পক্ষে দেবে, কংগ্রেসের পক্ষে সমর্থন দেবে। থ্যাংক ইউ।